हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज के देखो हमारे बागान थे की हार्वेस्ट करी मैं तुली और कि तो देखो ये अनेकगुलो बीन्स हो तो बीन्सगुलो केटे निच्छिलाम बीन्सगुलो तुले निच्छि आज के अनेकगुलो अनेक दिन धरे तुला है तुलो तुल 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 करे एक वीडियो करे तुलब तर वीडियो करे तुलछिलाम जेटा देख तुलते खुबी भालो लागे। एरपर आमी एकटू लंका गाचर दिखे गेछिलाम लंका तुलते तो गाछगुलो अनेक लंका हयेछिलो तो मा बोलो तुले ने तो लंकागुलो तुलछिलाम। एई लंकागुलो प्रचुर झाल हय प्रचुरी झाल देखि सूर्यमुखी लंका बोले एगुलो दुटो दिले बेस्ट हये गेलो काँचा खावा। जारा झाल खूब भालोबासे तादेर जन्य भालो जारा झाल खाय ना तादेर जन्य खूब कष्टकर आछे तो एई जन्य लंकागुलो तुले निच्छिलाम। তারপরে আমি মেইন বাগানে গেছিলাম যেটা দাদা সেট আপ করেছে ব্যাকইয়ার্ডে। তো এখানে গিয়ে আমি দেখলাম যে এই চিলিটা হয়েছে তো চিলি নয় একটু পেপার তো বানানা পেপার তো এটা খুবই ভালো লাগে খেতে। এটাকে পড়া টাইপের করে খেলে ভালো হয় তো এটা ইয়েলো কালারের হয় ওই জন্য বানানা পেপার বলে। আর এটা বানানা চিলি যেটা খুবই ঝাল হয় দেখে মনে হবে যে একদম ঝাল নেই এগুলো মানে এমনি লঙ্কার মতন বাট প্রচুর ঝাল হয় খেয়ে একবার টেস্ট করে লাগিয়ে দেখবেন প্রচুর ঝাল হয়। আরও ছোটো ছোটো জায়গায় ছিল তো ওইগুলোকে আমি দেখে দেখে কেটে নিচ্ছিলাম কিন্তু এগুলো ভিডিওটা ঠিক করে বুঝতে পারবেন কারণ আমি এক হাতে ধরেছি আর এক হাতে করছি তো তো ভিডিওটা কত ভালো এসছে আমি বলতে পারবো না বাট যতটুকু দেখানোর তো আমি দেখাতে চেষ্টা করছি। আর এগুলো গাজর লাগানো আছে যেগুলো এখনও হয়নি জাস্ট সবে লাগিয়েছে একদম বেবি সিডলিংয়েরগুলো। একটা বেজিল আর একটা গ্রিন বেজিলটা আর এখানে কিছু শাক ছিল আই থিঙ্ক এটা বলতে পারছি না কি কেল না পালং না কি আই থিঙ্ক মূলো শাক হবে তো বললো একটু শাকটা কেটে নিয়ে আসতে। তো মাগুলো শাকগুলো আমি একটু একটু ক্লিনিং করে দিচ্ছিলাম আর কেটেও নিচ্ছিলাম তো দুটোর জন্যই ভালো হবে তার জন্য আর কি। আর বাদ বাকি এগুলো আমি জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছিলাম এখানে কিছু হওয়ার মতন এখনও তোলার মতন হয়নি। তো এখানে সব লঙ্কা গাছ টমেটো গাছ আর কিছু কিছু ফুল গাছ লাগানো আছে এগুলো সব ব্রকলি আর এই যে দেখাচ্ছিলাম কী কী তুলেছি যেটা দেখানো হয়নি। আর হচ্ছে এগুলো সব ব্রকলি লাগানো আছে এটা কেল আমি একটু জিনিয়াও তুলে নিচ্ছিলাম জিনিয়াগুলো দেখতে খুব সুন্দর পরে পুজোর জন্য তো এগুলো তুলে নিচ্ছিলাম। আর এখানেও আর একটু দু রকমের জিনিয়া আছে তো একটু তুলে নিলাম ডিফারেন্ট কালারের। তো আজকে এইটুকুই ব্লগে দেখালাম তো দেখতে থাকো। আর আমাদের এখানে একটা মালটা গাছ হয়েছে যে মালটা গাছ ছিল অনেক কষ্টে একটাই মালটা হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো। আর আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।